ঐশ্বর্যভাবে আর এক মাধুর্যভাবে
ঐশ্বর্য ভারে ভগবান হলেন সমুজ্জ ও অলঙ্কৃত আর তার পদপাশে দিনাতি দিন ভক্তির আশ্রয় তবে যেন খানিকটা দূরত্ব থেকে যায় অথচ মধুরের সাধনায় ভক্ত ভগবান উপাসক উপাস্য যেন এক সমতলে বসে আছেন এখানে আরাধ্যকে মিনতি করে বলা যায় মিলনের চিরপুঞ্জ বন ছেড়ে মাধব যেন অন্য কোথাও না যান ঘোষণা করা যায় আমার প্রাণ ধন যেন মরণজয়ী চিরশ্যামল সুন্দর যাকে গুঁজরা দেয় মান ধ্যানীরা দেন উপাসনার নির্জন উপহার গানে গানে গেঁথে তবু শেষ হয় না তার বন্দনার মহিমা বারে বারে বলতে হয়